হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক ঠিকাদার ও তার সঙ্গীরা তিন অটোরিকশা শ্রমিককে পিটিয়ে আহত করেছে এক ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা অটোরিকশা চালানো বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা জানান সোমবার ঠিকাদার আব্দুল আজিজকে জাকির হোসেন তার অটো দিয়ে শহরের চালক সবুজবাগ এলাকায় নিয়ে আসেন কিন্তু ভাড়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে যাত্রী আব্দুল আজিজ অটো চালককে বেধরুক মারপিট করেন এ সময় অপর অটো চালক শামসু মিয়া আহত জাকির হোসেনকে হবিগুন সদর হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়ার পথে হাসপাতালে প্রধান ফটকে আব্দুল আজিজ ও তার সঙ্গী মঞ্জু ও হান্নান সহ দশ থেকে পনেরো জন জাকির হোসেন ও শামসু মিয়ার উপর হামলা চালান এ সময় আরেক অটো চালক আলী হোসেন এগিয়ে এলে তার উপর হামলা চালানো হয় আহত তিন অটো চালককে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনাটি বিক্ষুব্ধ অটো চালকরা শহরে রিকশা চালানো বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেন এতে অবিলম্বে আব্দুল আজিজ সহ হামলায় জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানানো হয় তবে সন্ধ্যায় এলাকার বাসিন্দা এম এ মান্নান সহ ঘটনাটি সামাজিক বিচারে নিষ্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ব্যাপারে জেলা রিকশা শ্রমিক নেতা শফিকুল ইসলাম জানান উপযুক্ত বিচার না পেলে তারা পরবর্তী সময়ে আন্দোলনের কর্মসূচি দেবেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক কামাল জানান হামলার ব্যাপারে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে